নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার, সেজদায়। কখন? ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলেন সেজদা দাও, আমার কাছে আস। সেজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন। মনে থাকবে যুবক ভাইরা, তোমাদের মনে থাকবে? যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও। তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো। সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো। এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমে বাদার পড়ে সানা পড়তেন, মাঝে মাঝে পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে অনেক দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো। সুবহানাল্লাহ পড়েন। আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও, ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে? সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে? লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা আন আরবা। চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত, যেন সালাম না ফিরায়। সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন। দোয়া মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন, কবুল করবে কে? জুমার দিনে, আজকে কি বার? আজকে তো জুমাবার। এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন এই নিয়ে মুহাদ্দিসিন একরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, ওই মুহূর্তে দোয়া করবেন। এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে? আমরা বাংলাদেশে শুধু 27 পালন করি, বাকি 5 দিনের খবর নাই, এরকম আসরা নাই। 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাতে, যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। আমরা নামাজ পড়ি কোন রাতে? 27, সারা রাত কানতে কানতে শেষ, ওদিকে কদর চলে গেছে 23 তারিখ, আসরা নাই। হতে পারে, বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর 5 রাত্রিতে, শেষ দশকের 5 বেজর রাত্রিতে এক সমান্তালে ইবাদত করা, যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়। এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে, কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে? মান খতামাল কোরআন ফালাহু দাআওয়া মুস্তাজাবা। কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়, জামজামের পানি খেয়ে, মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন, কাবা ঘরের হাজরে আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা, দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে, কোন রকম গেস, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা, খাই অনেক দূর, তো কাম হয়ে গেছে, সমস্যা নেই। দোয়াটা কি করছিল, কি করেছিল? আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও, একটা দোয়া করছে উনি। মুলতাজাম ধরে কয় দোয়া করছে? এক দোয়া। কারণ কয়টা চাবে ওখানে, আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে? ওইখানে খালি ধাক্কা ধাক্কি, এই জন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই, আর কিছু চাই না। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? শেষ কথা বলি এবার, দোয়া কবুলের 5টা শর্ত, এই কথা বলে আজকের আলোচনা শেষ। সবাই এবার অনেক খুশি, কয়টা শর্ত জোরে বলেন, ধৈর্য আছে মাশাআল্লাহ, ওঠে নাই তেমন, মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে, বেশি বিশৃঙ্খলা করে ফেলে,
এখন আবার ঠান্ডা হয়েছে। কয়টা শর্ত মনে থাকবে? এই যারা বলেন দোয়া কবুল হয় না, দেখেন নিজেদের সাথে মিলে কিনা। এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরশে যেয়ে নক করবে। এক নাম্বার শর্ত আকলুল হালাল, হালাল খাওয়া। কি খাওয়া? আমরা দুইটাই খাই, হালালও খাই হারামও খাই। বেশি খাই কোনটা? হ্যাঁ কি খান? আমি কই নাই কিছু, আপনারাই কইছে। নিজের উত্তরে নিজে ধরা না, হারাম খেলে তো দোয়া কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে। কেন দোয়া কবুল হয় না? মিলিয়ে নেন নিজের জীবনের সাথে, জাস্ট একটু মিলিয়ে নেন, খেয়াল করেন। আকলুল হালাল এক নাম্বার শর্ত। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্ল্যাট শুড বি হালাল, ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে, ইয়া রব ও আমার রব, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এই সাহাবীর কান্নাকাটি দেখে, এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে, সব সওয়াব তো আজকে উনার, এর দোয়া কবুল। আল্লাহর হাবিব বললেন ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় হারাম খায়। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, তার ড্রেস আপ, এটা হারাম টাকা থেকে আসে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে? আল্লাহ ঠেকা পড়ছে নাকি? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না। জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল, সর্বপ্রথম তীর মেরেছিল, নাম কে বলতে পারবে? সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়া জাআলানি মুস্তাজাবাদ দাওয়া, ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয়, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয়। আল্লাহর হাবিব বললেন ইয়া সাআদ, হে সাআদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া, সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? আকলুল হালাল শর্তুন লি কবুলি দোয়া, দোয়া কবুলের প্রথম শর্ত, হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে? দুই নাম্বার শর্ত, দোয়াটা করতে হবে একজনের কাছে, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন, দরবারে যে বাবার কাছে চাইলেন, দোয়া কবুল কবুল হবে? হবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অন্য কোথাও যেন আমরা না চাই। মাজারে যে যাওয়া যায় না, মাজার জিয়ারতের জন্য যাবেন, যে সালাম দিবেন, নিজের জন্য দোয়া করবেন, কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন, ওখানে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? দুইটা গেল শর্ত। তিন নাম্বার, ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে। যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে, তিনি আমার কথা শুনতে পাচ্ছে, আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে, এবং আমার রব আমাকে ফিরাবে না, তিনি দিবেনই। এরকম ইয়াকিন থাকতে হবে। উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই, এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে। আল্লাহর উপর ভরসা কম আমাদের, এই ভরসা জাগে না, যারে উনি দিবেনই নিশ্চিত, আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত। আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না না হয়, ওই দোয়া জীবনও কবুল হবে না, ঠিক কিনা? চার নাম্বার শর্ত সালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়া। কুল্লু দোয়া মাহজুব মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে। মা লাম ইউসাল্লা আলাইহি, আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয়। আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন কালে আল্লাহ কবুল করেন, আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং। মেসেজ করেছেন আপনার বন্ধুকে, আপনার মোবাইলে টাকা নাই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং, তাই না?
যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশে আজকে দুরুদ পড়ে দিবেন সব সেন্ট মুআল্লাক সব ঝুলে থাকে মাহজুবুন মুআল্লাকুন বাইনা সামাই ওয়াল আরদ মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মুওয়াফাকাতুদ দুআই বিদ-দাওয়াব শুধু দোয়ায় কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কি না আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমারে গিফট করবে পরে কয় না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস আমি কই সর্বনাশ লেখাপড়া না না করলে ডবল জিরো পাবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালু অ্যাড করে ইট অ্যাডেড দ্য ভ্যালু কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় সুন্না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবহানাল্লাহ পড়েন দোয়ার সাথে দাওয়া লাগবে এক ছেলে পিসাই হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর এসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসাই হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই পিসাই হুজুর বললেন আগে বিয়েটা তো করবি তারপরই না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ চিনোস না নবী চিনোস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আম্মা জান আয়েশাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ভালো উনি আরাম পাচ্ছেন আর সূরা ইখলাস পড়ে ফুদিতে লাগলেন ফাতিয়া পড়ে ফুদিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফুদাওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার দোয়া একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা